আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবি এবং রাসূলদের নবুয়ত ও রিসালাত প্রমাণের জন্য অনেকগুলো মুজিজা দান করেছেন। তারই ধারাবাহিকতায় পবিত্র কোরআন শরীফের আলোকে আমরা হযরত দাউদ আলাইহিসসালামের দুটি মুজিজা সম্পর্কে জানব, যার স্পষ্ট প্রমাণ পবিত্র কোরআন শরীফের সূরা সাবাত 1-11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিসসালামের দুইটি মুজিজার কথা বর্ণনা করেছেন। একটি হলো হযরত দাউদ আলাইহিসসালামের সুলুলিল কণ্ঠস্বর। আল্লাহ রাব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিসসালামকে এমন সুলুলিল কণ্ঠস্বর দান করেছেন যখন দাউদ আলাইহিসসালাম তার উপরে অবতীর্ণ আসমানি কিতাব তথা জাবুর কিতাব তেলাওয়াত করতেন, তখন সমুদ্র এবং নদীর গভীর জল থেকে অথবা মধ্যস্থ থেকে অনেক মাছ হযরত দাউদ আলাইহিসসালামের সে জাবুর গ্রন্থ তেলাওয়াত শোনার জন্য নদীর কিনারে চলে আসত। এটা ছিল হযরত দাউদ আলাইহিসসালামের অন্যতম একটা মুজিজা। অপর একটি মুজিজা হল দাউদ আলাইহিসসালাম যখন কোনো লোহাকে স্পর্শ করত সেই লোহা নরম হয়ে যেত, এমনকি সেই লোহা দিয়ে হযরত দাউদ আলাইহিসসালাম বর্ম অথবা যা উনি চাইতেন তা তিনি তৈরি করতে পারতেন। এই দুটা পবিত্র কোরআন শরীফের আলোকে দাউদ আলাইহিসসালামের অন্যতম মুজিজাসমূহ। তাহলে এই আলোচনার মাধ্যমে আমরা জানতে পারলাম হযরত দাউদ আলাইহিসসালামের অন্যতম দুইটি মুজিজার কথা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নবী এবং রাসূলদের দেখানো পথ মত অনুসরণ করে জীবন পরিচালনা করার তৌফিক দান করো। এই আশা ব্যক্ত রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ।